500 সজ্যা রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী 1147 জনের মধ্যে 481 জনই ডেঙ্গু রোগে। ভোগান্তি কমাতে জনবল বাড়ানোর দাবি জানিয়েছেন রোগীর স্বজনেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুনের শুরুতে মাত্র 2 জন রোগী ভর্তি হলেও বর্তমানে রোগীর সংখ্যা 230 জন। জটিল লক্ষণ নিয়ে বেশি রোগী আসছে বলে জানান হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। এদিকে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এডিস মশার প্রজনন স্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য জানাতে জনগণকে অনুরোধ করেছেন মেয়র ব্যারিস্টার শেখ তাপস। শুক্রবার তেইশি জ্বর ছিল, রবিবার রাতে ভর্তি হয়েছি। আমাদের বাসায় 3 জনের ডেঙ্গু হয়েছে, এর ভিতরে আমার মেজো ছেলের অবস্থা খারাপ, রক্ত ফিলাজিং 47,000 নেমে গেছে। রাতে 11টার সময় এখানে এনে ভর্তি পাইছি এবং সেবাও ভালো পাইছি। কোথাও পানি জমে আছে, কোথাও লার্ভা হতে পারে, আপনার আশেপাশে প্রতিবেশী অথবা আপনার এলাকার আমাদেরকে সাথে সাথে তথ্য দিবেন। আমাদের মশক কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছে, তারা আপনাদের তথ্য পাওয়ার সাথে সাথেই 15 মিনিটের মধ্যেই সেখানে যেতে তারা সক্ষম। দর্শক, মাদারীপুরের ডেঙ্গু পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী খলিল মিয়া। খলিল, মাদারীপুরে ডেঙ্গুর প্রকোপ কেমন এবং হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতে কি কি ব্যবস্থা দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। সুজনা, আপনি জানেন মাদারীপুরে গেল 1 সপ্তাহ ধরেই কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বেড়েছে। আমি কথা বলছিলাম মাদারীপুরের সিভিল সার্জন ডাক্তার মনিরুজ্জামানের সাথে, তিনি কিন্তু আমাকে নিশ্চিত করেছেন জেলায় এখন পর্যন্ত 16 জন ডেঙ্গু রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে রয়েছে, এর মধ্যে 2 জন সদর হাসপাতালে এবং 4 জন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং 5 জন রাজৈরে, এবং সর্বশেষ আমি যেখানটাতে রয়েছি মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এখানে কিন্তু 6 জন ডেঙ্গু রোগী রয়েছে। এখান থেকে কিন্তু শিবচর থেকে অর্থাৎ 31 জন ডেঙ্গু রোগী কিন্তু তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, এবং 3 জন রোগী কিন্তু তাদের অবনতি হলে তাদের কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তা আমরা কথা বলছিলাম এখানকার যিনি ডাক্তার সিভিল সার্জনের সাথে, তিনি কিন্তু আমাদের নিশ্চিত করেছেন যে আসলে ডেঙ্গু রোগীর বা প্রতিকারের সাথে সাথে যেখানে লার্ভা পাওয়া যায় অর্থাৎ যাদের মশার উপদ্রব থাকে তাদেরকে তথ্য দেওয়া, সেই সাথে মানুষের সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি বিশেষ করে এই আপনি জানেন যে এখন বর্ষা মৌসুম, এই মৌসুমে কিন্তু বসবাসের স্থানে কিন্তু পানি জমে থাকে, এই জমা পানি যেন কোনোভাবেই আটকে না থাকে, তারা যেন সচেতনতা হয় এবং রোগ হওয়ার সাথে সাথেই অর্থাৎ জ্বরের প্রকোপ দেখা দিলে তারা যেন হাসপাতালমুখী হয়, তাহলে তাদের এই রোগগুলোকে অতি দ্রুতই নিরাময় করতে পারবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য। সুজনা, খলিল, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ মাদারীপুর থেকে জানাচ্ছিলেন খলিল মিয়া। ডেঙ্গু রোগের খবর জানাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, হাসপাতালটিতে জনবল সংকটের বিষয়ে কর্তৃপক্ষ এখন কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, হাসপাতালটিতে জনবল সংকট রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 9 জন চিকিৎসক দেওয়া হয়েছে, তার মধ্যে 3 জন যুক্ত হয়েছে এবং বাকিরা এখানকার পরিচালক বলেছেন যে আজ অথবা কালকে হয়তো যোগদান করবেন। এছাড়াও কিছু নার্স এখানে যুক্ত হয়েছে নতুন করে। যেহেতু এটি 500 সজ্জার হাসপাতাল, কিন্তু 500 জনই প্রায় ডেঙ্গু রোগী ভর্তি আছে, এছাড়া প্রায় 1147 জন সব মিলিয়ে রোগী ভর্তি আছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন চিকিৎসক নার্সের কতটা সংকট এখানে, যে কারণেই চিকিৎসকদের এই স্বল্প জনবল নিয়ে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতেও প্রচণ্ড পরিমাণের রোগী বেড়েছে, ঢাকার বাইরে থেকে রোগী আসছে, যে কারণেই চিকিৎসকদেরকে ডেক পেতে হচ্ছে এবং হাসপাতালগুলোতে চাপ তৈরি হচ্ছে। যেহেতু 60 জেলায় এরই মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, ধীরে ধীরে এই প্রকোপ আরও বাড়ছে। যেহেতু আগস্টকে পিক টাইম বলা হচ্ছে ডেঙ্গু ছড়ানোর জন্য, এটা জুলাই, যে কারণেই একটা ভয়াবহতার তৈরি হচ্ছে।
জুনে যে পরিমাণ মানুষ মারা গেছে তার 14 দিনের মধ্যেই কিন্তু জুলাইয়ে তার দ্বিগুণ রোগীর কাছাকাছি চলে গেছে পরিস্থিতি। তো এই কারণেই সবাই আসলে আতঙ্কের মধ্যে রয়েছেন এবং চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে সচেতন হতে হবে যাতে এডিসের প্রজনন স্থল কোথাও থাকলে সেটি ধ্বংস করা হয়। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশন এডিস নিধনে কার্যক্রম চালাচ্ছে, উত্তর সিটি কর্পোরেশনও কার্যক্রম চালাচ্ছে এবং দক্ষিণ সিটি কর্পোরেশন আজকে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে এবং বাদল আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন এয়ার বাদল।